বাহাদুর সুশীল এমপি, পার্লামেন্টারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ওই বাসন্তী চাকমা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পার্বত্যবাসী ঐক্যবদ্ধ। যেহেতু আমার প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শান্তিযুক্ত হয়েছে, আমি বিশ্বাস করি আমার প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শান্তিযুক্ত বার্তা হবে। আমাদের যা যা উৎপাদিত কৃষি পণ্য আমাদের কৃষি সংস্কৃতি বিকশিত করার জন্য আজকের এই তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী পার্বত্য মেলা সফল হোক। নসাঞ্জে বারে জাগান সারি ইদু আগম জনমান পুরি এই জাগান লই দে মামনানি। সবাইকে মিলে বাংলাদেশ, এখানে কোনো জাতিগতা কোনো পার্থক্য থাকবে না, সবাই আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে একসঙ্গে সবাই মিলেমিশে চলবো। আমরা সেই ধারণাকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবেই চলছে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছে। এখন পার্বত্য অঞ্চল মানে ট্রেডমার্ক, পার্বত্য অঞ্চল মানে ফর্মুল মুক্ত বিষ মুক্ত এলাকা, ওইখানকার ফল নিঃসন্দেহে খাওয়া যাবে। সেইটিকে আরো প্রচারের জন্য আমরা যে কৃষক ভাইরা উৎপাদন করেন, হস্তশিল্প আছে, খাল খালাদি বিভিন্ন কিছু আছে, সেটিকে আরো বিরাট বড় পরিসরে শুধু আমরা দেশে কেন আরো বিদেশে রপ্তানি করতে পারি। Thank you.
এই লক্ষ্য অর্জনের জন্য পার্বত্য অঞ্চলকে মূলধারায় সম্পৃক্ত করার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। সেই আমাদের প্রতিজ্ঞা এবং আমাদের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই মেলা আমরা আয়োজন করছি। যে সমস্ত উদ্যোক্তা, যে সমস্ত স্থল মালিক এই পার্বত্য মেলায় অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছে, তার আমার মনে হয় 99% নারী উদ্যোক্তারা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমরা সেই অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। আমরা আশা করছি আমরা আর পিছিয়ে থাকবো না, আমরা আর অনুন্নত থাকবো না, আমরা শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে আমরা অবশ্যই অবশ্যই এগিয়ে যাব। নিজেদেরকে পরিচিত করার জন্য, নিজেদের সংস্কৃতি বিকশিত করার জন্য, পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ লোকেরই আজকের এই ঢাকা, ঢাকা শহর সকলে আমাদেরকে জানছে, দেখছে যে পার্বত্য এলাকার মানুষের তাদের কৃষ্টি এবং সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি বিদ্যমান। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সারা দেশের উন্নয়ন হয়েছে, সারা দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। শুধু উন্নয়ন হয়েছে দেশের নয়, প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হলে আমি মনে করি যে জনতী শেখ হাসিনার হাতকে, বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। পার্বত্য এলাকার উন্নয়ন অগ্রগতিকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে পার্বত্য এলাকার মানুষরা সহজ সরল, পার্বত্য এলাকার মানুষরা ভালো, পার্বত্য এলাকার ফল ভালো, পার্বত্য এলাকার যা কিছু উপার্জন সব ভালো, অর্থাৎ পার্বত্য অঞ্চল হলে ভালো। এই ভালো নেতা হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তারা আজকে হবে দেশের এক দশাংশ দিয়ে পার্বত্য অঞ্চল, এটা বিরাট অঞ্চল।